नमस्कार বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড বানাবো আজকে, যেটা বাচ্চাদের অতি প্রিয় একটা ডেজার্ট। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমি নিয়েছি আধা লিটার দুধ নিয়েছি, কাস্টার্ড পাউডার নিয়েছি, এটা আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন, চিনি নিয়েছি পরিমাণ মতো, আর কিছু ফল কেটে নিয়েছি, কলা নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপেল টুটি ফুটি আছে, আমন্ড আছে, কাজু কিশমিশ, আঙ্গুর, বেদানা আর একটু সামান্য কালারের জন্য কেশর নিয়েছি। আপনারা চাইলে আরও অনেক কিছু ফল এটার সাথে মেশাতে পারেন, যেমন আম, পেঁপে। দুধটা এরপর গরম হতে দিচ্ছি। দুধটা হালকা গরম হয়েছে, এই সময় নিয়ে নিচ্ছি আর কাস্টার্ড পাউডারটা আমি গুলে নেব এই সময়। একটু একটু দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলব। দুধ দেওয়ার সাথে সাথে এটা গুলে নিতে হবে, না হলে এটার মধ্যে লাম্পস হয়ে যাবে। এটা আপনারা ঠান্ডা দুধও গুলতে পারেন, আমি এটা গরম দুধে গুলে নিচ্ছি। এইভাবে দুধ দিয়ে এটাকে গুলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন আমি গুলে নিয়েছি এটাকে, এভাবে গুলে নেবেন। দুধটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু কেশর দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা জাস্ট দারুণ আসবে, ইয়েলো ইয়েলো কালারটা আসবে। এমনিতেও কেশরের না দিলেও কালারটা খুব সুন্দর আসবে। এটা নেড়ে নিচ্ছি, দুধটা গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি একটু একটু করে কাস্টার্ড যেটা গুলে রেখেছি সেটা দিব। এটা দেওয়ার সাথে সাথে এক হাতে করে নাড়তে হবে, কারণ এটা নিচে বসে যাওয়ার চান্স আছে, কারণ এটা ঘন হয়ে যাবে। এরপর আস্তে আস্তে পুরো কাস্টার্ডটা আমি দিয়ে দেবো এর মধ্যে। নেড়েই যেতে হবে সাথে সাথে। এভাবে পুরো কাস্টার্ডটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কম রেখে আমি এটাকে নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে নিতে হবে। এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে, ক্রিমি হয়ে যাবে। চারপাশটা ভালো করে নাড়তে হবে, সাইডটা এটা ঘন ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি চিনি মিশিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দেবেন। একটু নেড়ে নিচ্ছি, এটা গরম আছে দুধটা, যেহেতু চিনিটা গলে যাবে সহজেই। এটা যখন ফ্রিজে রাখবেন তখন আরও বেশি এটা ঘন হয়ে যাবে। দেখুন এটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে, লাম্পসও নেই এর মধ্যে। গ্যাসের আঁচটা যদি কম রেখে করেন তাহলে এর মধ্যে লাম্পস থাকবে না, আর এটা সাথে সাথে নাড়তে হবে, না নাড়লে এটা পুরো কড়াইয়ের নিচে লেগে যাওয়ার চান্স আছে। আর আপনারা চাইলে এর মধ্যে ক্রিম দিতে পারেন, কিন্তু ক্রিম যখন দুধটা ঠান্ডা থাকবে তখন দিতে হবে। এরপর আমি এটা একটা বলে নিয়ে নিচ্ছি। দেখুন আমি এটা একটা বলে নিয়ে নিয়েছি, এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তারপর এর মধ্যে কেটে রাখা ফলগুলো মিক্স করব। আমি এখন এটা পাখার তলে ঠান্ডা হতে দিচ্ছি। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে কাস্টার্ডটা, আর ঘনও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ফলগুলো মিশিয়ে দেব। আমি আধ ঘন্টা মতো পাখার তলে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে তাই এটা। এরপর আমি ফলগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমে কলাগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দেবেন নিজেদের পছন্দ মতো। এটা এর মধ্যে কেটে রাখা আপেল, আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি, কম করে আঙ্গুর দিচ্ছি যদি টক হয় তার জন্য, মিষ্টি আঙ্গুর দিলেই ভালো। এটা এরপর
কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। বেগুন বীজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। টুটি ফুটি আর আমন্ড সব মিশিয়ে দিলাম। আপনারা চাইলে ড্রাই ফ্রুটস পরেও দিতে পারেন। এর মধ্যে মিক্স করে নিচ্ছি, এটাকে ফ্রিজে দিয়ে দেব। ফ্রিজে রাখলে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা রাখবেন, ফ্রিজারে রাখলে 1 ঘন্টা রাখবেন। ফ্রিজে রাখাই ভালো, ফ্রিজারে রাখলে অনেক সময় বরফ হয়ে যায়। দেখুন এটা মিশিয়ে নিয়েছি, এটা অনেক ঘন হয়ে গেছে আর ফলগুলো মোটামুটি ভাবে রেখেছি যাতে মুখে খাওয়ার সময় লাগে, টুকটুক করে ফল খেতে ভালো লাগবে। আমি এটা ফ্রিজে এখন রেখে দিচ্ছি, ঠান্ডা হওয়ার পর দেখাবো আবার। এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্রিজে রেখে নিচ্ছি। অনেকক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছি, দেখা যাক কতটা ঘন হয়েছে। এটা এবার আমি দেখে নিচ্ছি কেমন অবস্থা হয়েছে এর মধ্যে। দেখুন অনেক জমে গেছে, ঘন হয়ে গেছে, একদম পুরো আইসক্রিমের মতোই লাগবে খেতে এটা। আমি একটা সার্ভিং বোলে এটা নিয়ে নিচ্ছি। উপর থেকে একটু ডেকোরেশন করে দিচ্ছি, এটাতে দেখতে ভালো লাগবে। এমনিতেও কাস্টার্ড দেখতে খুব সুন্দর লাগে। দেখুন তৈরি হয়ে গেল আমাদের ফ্রুট কাস্টার্ড। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন, এটি খেতে খুব ভালো লাগে। আর যদি আমাদের ভিডিও আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ 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 আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।